পিরোজপুর জেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া কচা ও বলেশ্বর নদীর পারে বাস হাজারো জেলে ও মৃৎশিল্পের সঙ্গে জড়িত পরিবারের। ভরা জোয়ারে সারা বছর ভোগান্তি থাকলেও বর্ষা মৌসুমে তা বেড়ে যায় কয়েক গুণ। এতে একদিকে যেমন ঘরবাড়ি প্লাবিত হয়, তেমনি নষ্ট হয় ধানি ফসলসহ বিভিন্ন মৌসুমি সবজি। অতিবৃষ্টি, পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো মেরামত স্বস্তি দিতে পারে এ অঞ্চলের মানুষদের। জোয়ারের সময় তো প্রত্যেক জোয়ারে পানি উঠে ঘরে টং পাইতে থাকা লাগে। এখন আমরা আছি শূন্যের পরে, ঘর বাড়ি নাই, জমা জমি যা ছিল সব নদীর ভাঙ্গলে গেছে। আমি তো এখন কোন রকম রাস্তার পাশে ঘর বান্ধিয়া টং পাইতে আছি। নদীতে সব বিলীন হয়ে গেছে, আমাদের বাড়ি ঘর জায়গা জমি সব শেষ। সরকারের কাছে এই আমাকে নদীতে বলক ফেলাইয়া আমাকে যদি একটু বাদ বেরি দিয়া আমাকে একটু আসানে রাখতে, আমরা খাদ্য বিদ্যা আইয়া খাইতে পারতাম। নদীর পারে স্থায়ী টেকসই ও মজবুত বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদেরও। এই বর্ষা মৌসুমের ভিতরে এগুলো যদি নির্মাণ করা না হয় তাহলে আমার মনে আমার এলাকার শত শত পরিবার, হাজার হাজার লোক এই নদী গর্ভে তাদের বাড়িঘর চলে যাবে। তবে বেড়িবাঁধের সাথে নদী শাসন করা না হলে তা থেকে ইতিবাচক ফল পাওয়া সম্ভব নয় বলে মনে করেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান। মঠবাড়িয়ার বড় মাছুয়া যেখানে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, ইতিমধ্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী মহোদয় পরিদর্শন করেছেন। তিনি আশ্বাসও দিয়েছেন যে এই বেড়িবাঁধের কাজ, রক্ষাপ্রদ কাজ অতি শীঘ্র শুরু হবে। সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পান, অস্বাভাবিক জোয়ার ও টানা বর্ষণে পিরোজপুরের বেড়িবাঁধের প্রায় 15 কিলোমিটার পুরোপুরি ক্ষতিগ্রস্ত। শফিউল্লাহ সুমন, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।